তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে সেভিংস অ্যাকাউন্টে কত টাকার উপরে লেনদেন করা যাবে না অর্থাৎ কত টাকা আপনি জমা রাখতে পারবেন এবং কত টাকা আপনি তুলতে পারবেন যদি এই লিমিটের বাইরে আপনি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্ল্যানটি হতে পারে এবং একটা বড়সড় সড়ো জরিমানা হতে পারে এবং ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে আপনার বাড়িতেও কিন্তু হামলা হতে পারে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন এবং আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনি পার্সোনাল ইউজেও সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এবং আপনি ব্যবসার ক্ষেত্রেও সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন ব্যবহার তো করছেন তবে একটা নির্দিষ্ট লিমিট কিন্তু রয়েছে সেভিংস অ্যাকাউন্টে দুজনের ক্ষেত্রেই কারণ পার্সোনাল ইউজের জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্য নয় তবু আপনি ব্যবসার জন্য সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছেন তবে আপনার লিমিট কত রয়েছে এবং কত টাকা অবধি আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখেন সেভিংস অ্যাকাউন্টে কিন্তু মেনলি আমরা টাকা সঞ্চয়ের জন্যই ইউজ করে থাকি এবং সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনাদের সুদও দেওয়া হয় তো সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি ইয়ারলি অর্থাৎ বছরে বছরে কিন্তু দশ লাখ টাকা অবধি আপনি জমা রাখতে পারেন হ্যাঁ দশ লাখ টাকার যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে সেটা আপনাকে ভিডিওর শেষের দিকে গিয়ে জানাবো তো দশ লাখ টাকা অবধি কিন্তু আপনি জমা রাখতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে এবং আপনি যদি তোলার কথা বলেন অর্থাৎ উইথড্রলের সেক্ষেত্রে আপনি কিন্তু কুড়ি লাখ টাকা অবধি সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলতে পারেন অর্থাৎ আপনারা অনেকে বলতে পারেন তাহলে দাদা যদি কুড়ি লাখ টাকার ট্রানজেকশন লিমিট হয় সেভিংস অ্যাকাউন্টে সেক্ষেত্রে আমরা কি অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলে এই লিমিটটাকে বাড়িয়ে নিতে পারি অর্থাৎ ধরুন আমি নিজেই আমি দেখা গেলো স্টেট ব্যাঙ্কে একটা বই করলাম সেভিংস অ্যাকাউন্ট একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করলাম এবং দেখা গেলো একটা কিন্তু অ্যাক্সিস ব্যাংকে করলাম তাহলে কুড়ি লাখ কুড়ি লাখ কুড়ি লাখ একদমই নয় কারণ আমি একটাই পারসেন আমার প্যান কার্ড কিন্তু একটাই তো আমি যে ব্যাঙ্কেই বই করতে যাই না কেন তিনটের ভেতরে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আমারই প্যান কার্ড জমা পড়ছে এখানেও আমারই প্যান কার্ড জমা পড়ছে এখানেও আমারই প্যান কার্ড জমা পড়ছে টোটাল হিসাব কিন্তু প্যান কার্ডের উপরেই আসবে কারণ এখন বর্তমানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড মাস্ট অর্থাৎ আপনি যদি প্যান কার্ড জমা না দেন সেক্ষেত্রে আপনার বই কিন্তু ব্লক হয়ে যেতে পারে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে লেনদেন করেন তো এটাকে নিশ্চয়ই বোঝা গেল তাহলে আপনি চারটে ব্যাংকে বই করুন বা দশটা ব্যাংকে বই করুন আপনার যেহেতু আপনি একই পার্সেন্ট এবং আপনার একটা প্যান কার্ডই জমা পড়ছে সেক্ষেত্রে হিসাব কিন্তু একটাই হবে চারটে চারটে পাঁচটা ব্যাংকের বই মিলিয়ে কিন্তু হিসাব আপনাকে এক জায়গায় এসেই দাঁড়াবে অর্থাৎ আপনি যদি স্টেট ব্যাংকে কুড়ি লাখ টাকার বিজনেস করে ফেলেন তারপরে আপনি পাঞ্জাব ব্যাংকে কুড়ি লাখ টাকার করেন এবং তারপরে অ্যাক্সেসে কুড়ি লাখ করেন তাহলে আপনার টোটালি কিন্তু বছরে গিয়ে দাঁড়াবে ষাট লাখ টাকা মানে কুড়ি লাখ টাকার উপরে কিন্তু আপনার উঠেই যাচ্ছে মানে সমস্ত হিসাব কিন্তু এক জায়গাতে এসেই দাঁড়াবে কারণ আপনি একই পার্সন আপনার প্যান কার্ড কিন্তু একটাই তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে বই করে ট্রানজ্যাকশান বাড়ানোর নিয়ম যদি আপনাদের কেউ বলে থাকে সেক্ষেত্রে কিন্তু সে ভুল বলে থাকবে তো তাই বলবো সেভিংস অ্যাকাউন্টে আপনি যতগুলো ব্যাংকের বই খুলুন না কেন প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এক জায়গাতে এসেই হিসাব দাঁড়াবে সেক্ষেত্রে কিন্তু কুড়ি লাখ টাকার উপরে যদি বিজনেস করে থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের থেকে কিন্তু নোটিশ আসতে পারে তো এক্ষেত্রে কিছু প্রশ্ন আসতে পারে অনেকে বলতে পারে যাতে আমি পার্সোনাল ইউজের জন্য আমি ফোন পে ইউজ করি ফোনপে থেকে টাকা পাঠাই গুগল পে থেকে টাকা পাঠাই দেখুন পার্সোনাল ইউজের জন্য করলেও সেভিংস অ্যাকাউন্টের কিন্তু রুলস সবার জন্যই সেম অর্থাৎ একজন ব্যবসাদারু যদি ইউজ করছে সেভিংস অ্যাকাউন্ট সেক্ষেত্রেও তার যা রুলস রয়েছে আপনি বাড়িতে বসেও যদি কোনো ট্রানজ্যাকশন করে থাকেন অর্থাৎ কাউকে টাকানোর পাঠানো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রুলস কিন্তু একই হবে তাই অবশ্যই এই বিভ্রান্তের মধ্যে পড়বেন না যে আমি বাড়িতে বসে পার্সোনাল ইউজে ইউজ করছি মানে আমার ছাড় রয়েছে আপনি ব্যাংকের লিমিট যতটুকু ততটুকুই অব যথা কুড়ি লাখ টাকার মধ্যে থাকলেই কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন তারপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছাড় নেই এই বিষয়টা কিন্তু ভালো করে মাথাতে ঢুকিয়ে নেবেন তাই যারা যারা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করছেন সেক্ষেত্রে বলবো আপনারা ব্যাংকে গিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট করে নিন সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে না এরকম কোনো বিষয় নেই তবে কি আপনারা সেভিংস অ্যাকাউন্টে কুড়ি লাখ টাকা অধিদপ্তি ছাড় পেলে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু তার থেকে বেশি পাবেন তো এবার প্রশ্ন হচ্ছে যদি দাদা আমি লিমিট ক্রস করে ফেলি তাহলে আমাকে কি করতে হবে তাই তো দেখেন আপনি যদি কুড়ি লাখ টাকার উপরে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করে ফেলেন এরকম দু তিনটে অ্যাকাউন্ট রয়েছে সবগুলো মিলিয়ে আপনি করে ফেলেছেন সেক্ষেত্রে বলবো কোনো ভয়ের কিছু আপনি আপনার লোকালে যে ইনকাম ট্যাক্সের ফাইল করে অর্থাৎ যে অফিসার রয়েছে বা যে পার্সনটা রয়েছে তার কাছে যান এবং গিয়ে জানান যে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল করবেন এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যদি আপনার ওভার ট্রানজাকশনের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা কিন্তু আইটিআর ফাইল জমা করলে কিন্তু আপনার রিটার্ন চলে আসবে আইটিআর ফাইল বা ইনকাম ট্যাক্সের ফাইল কিন্তু জমা করলে আপনার টোটাল ফাইন্যান্সিয়ার ইয়ারে যত টাকা টিডিএসের জন্য কেটেছে সেই টাকাগুলো কিন্তু রিটার্ন এসে যাবে ফাইন্যান্সিয়ার ইয়ার কোথা থেকে কোন মাস কোন মাস থেকে কোন মাস অবধি হয় আপনাদের বলে দিই এপ্রিল মাসের এক তারিখ থেকে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ফাইনাল শিয়ার ইয়ার হিসেবে ধরা হয় অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে পরের বছরের অর্থাৎ এটা যেরকম দু হাজার তেইশ এটার কিন্তু এপ্রিলে দু হাজার এপ্রিলের এক তারিখ থেকে দু হাজার মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু একটা বছর ধরা হয় এ এভাবে কিন্তু ফাইনাল শেয়ার ইয়ার ধরা হয় এই ফাইনাল শিয়ার ইয়ারে কিন্তু গড় হিসাব আপনাকে আইটিআর ফাইলে দেখাতে হবে যে আপনি কি কাজের জন্য বা কি পারপাসে আপনার এত টাকা লেনদেন হয়েছে সেই লেনদেনের হিসাব দেখাতে পারলেই কিন্তু আপনার যে টাকাটা টিডিএসের জন্য কেটে যাবে সেই টাকাটা কিন্তু রিটার্ন চলে আসবে আর অবশ্যই যদি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট টিডিএস কেটে যাওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যদি আপনি এই লিমিটগুলো কর্স করে ফেলেন তাই সাবধান হয়ে যান ব্যবসা করছেন একটা নির্দিষ্ট নিয়ম মেনে এবং একটা নির্দিষ্ট রুলসের মধ্যে থেকে ব্যবসা করুন এবং অবশ্যই এই বিষয়গুলো সবসময় করে রাখবেন আপনার আইটিআর ফাইল হোক এগুলোকে সবসময় প্রত্যেক বছর একদম ক্লিয়ার রাখবেন যাতে কোনো রকম সমস্যা আপনার না আসে এবং এই কাজগুলো করে রাখলে আপনার ব্যবসা কিন্তু স্মুথলি চলবে এবং আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারবেন তো আমাদের এটাই ছিল মূল উদ্দেশ্য যাতে আপনি ব্যবসা করছেন রকম সমস্যা আপনার আসার আগে আপনাকে জানিয়ে দেওয়া এবার আপনার ব্যক্তিগত আপনি কি করবেন অবশ্যই হিসাব করে ফাইন্যান্সিয়াল ইয়ারের হিসাব করে দেখে নিন যে আপনার কুড়ি লক্ষ টাকার উপরে সেভিংস অ্যাকাউন্টে লেনদেন হয়ে গেছে কিনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই বলবো একটা আইটিআর রিটার্ন ফাইল জমা দিয়ে দিন নইলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স থেকে নোট এসে যেতে পারে এবং এসে গেলে কিন্তু একটা বড় সড়ো জরিমানা আপনার হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন